বঙ্গ দেখছে 60 এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো फ्रेंड्स আজকে BTCs সাতোশি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই একটি গুজব রটি আছে সেটা হচ্ছে যে BTCs সাতোশি মেইনেটটা 9 জুন স্টার্ট হতে যাচ্ছে এমনটাই বিভিন্ন ফেসবুক পেজ বলুন তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে গ্রুপগুলো রয়েছে সেখানকার মধ্যে কিন্তু এরকম একটা গুজব ছড়িয়েছে যে BTCs সাতোশিটা 9 জুন মেইনেটে আসবে সো फ्रेंड्स BTCs সাতোশির যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা রয়েছে তারা তাদের হোয়াইট পেপারের মধ্যে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছে যে কবে নাগাদ মেইনেট আসবে এবং টেস্টনেটটা কবে নাগাদ আসবে তারপর হচ্ছে টেকনিক্যাল হোয়াইট পেপার কবে আসবে সো তারা কিন্তু প্রথমত যে কথাটি বলেছিল আমি যদি একটু আমি তাদের যদি হোয়াইট পেপারে চলে যাই তাহলে আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাতে পারবো কারণ তাদের হোয়াইট পেপারে তারা এমনটা কিছু বলে নাই যে 9 জুন স্পেসিফিক কোনো ডেট দিয়ে কিন্তু তারা বলে নাই যে BTCs সাতোশি মেইনেটে অমুক তারিখে আসবে তারা এমনটা কিছু বলে নেই বাট সেখানে একটু ডিউরেশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই সো সাথে থাকুন আমি জাস্ট সেই অ্যানাউন্সমেন্ট একটু করে দেখাচ্ছি আপনাদেরকে ওকে সো ফ্রেন্ডস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট দ্য প্রজেক্ট আপনারা এখানে গেলে কিন্তু এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা পুরোপুরি এই বিষয়টা কিন্তু এখানে বলে দিয়েছে মেইনেট বিষয়ক দেখতে পাচ্ছেন দ্য টেস্টনেট অ্যান্ড টেকনিক্যাল হোয়াইট পেপার উইল বি লঞ্চড দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2022 সো তারা বলেছে ফার্স্ট কোয়ার্টার দ্যাট মিনস হচ্ছে আপনি যদি একটা বছরকে চারটা ভাগে ভাগ করেন তাহলে হচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে হচ্ছে আপনার 3 মাস করে পড়ছে সো তারা কিন্তু অলরেডি কিন্তু মার্চের মধ্যে কিন্তু তারা টেস্টনেটটা স্টার্ট করে দিয়েছে বাট অলরেডি কিন্তু সেটা টেস্টনেট অনগোয়িং চলছে এবং তারা যেটি বলেছে দ্য অফিসিয়াল মেইনেট উইল বি লঞ্চড ইন দ্য সেকেন্ড কোয়ার্টার 2022 দেখতে পাচ্ছেন সেকেন্ড কোয়ার্টার দ্যাট মিনস হচ্ছে জুন মাস সো আপনারা যদি ফার্স্ট কোয়ার্টার যদি মার্চ পর্যন্ত হয় তাহলে হচ্ছে জুন মাস পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়ার্টার সো সেকেন্ড কোয়ার্টার জুন মাস হচ্ছে তাদের লাস্ট ডিউরেশন যে তারা বলেছিল যে অফিসিয়াল মেইনেট হচ্ছে জুন মাসে তারা লঞ্চ করবে সো ফ্রেন্ডস তারা কিন্তু এখানে স্পেসিফিক কোনো ডেট দেয় না যে জুনের অমুক তারিখে তারা লঞ্চ করবে তারা বলেছিল যে সেকেন্ড কোয়ার্টারে মেইনেটে আসবে সো মেইনেটটা আমরা ধরতে পারি যে জুনের আমরা শেষের দিক দিয়ে পাবো কেননা আপনারা জানেন যে BTCs সাতোশিটি কিন্তু পুরোপুরি হচ্ছে আপনার বিটকয়েন রুলস রেজুলেশন এবং তাদের হচ্ছে বিভিন্ন সেলিব্রেশন ডেগুলো রয়েছে সেগুলোকে ফলো করে এবং সেটার আগে কিন্তু তারা কিন্তু 12ই ডিসেম্বর কিন্তু BTCs সাতোশিটি মাইনিংটা শুরু করেছিল 2020 সালের 12ই ডিসেম্বর সেটা হিসেবে কিন্তু তারা হচ্ছে এই কারণে তারা বলেছিল যে 12ই ডিসেম্বর 2022 সালে 2 বছরের মধ্যে হচ্ছে তারা হচ্ছে মোবাইল এয়ারড্রপের মাধ্যমে মাইনিংটা কমপ্লিট করবে এবং একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে তারা কিন্তু এখানে বলেই দিয়েছে যে BTCs সাতোশি যেহেতু বিটকয়েনকে ফলো করে সো সেই কারণেই তারা জুনের 29 তারিখে হচ্ছে বিটকয়েনের হচ্ছে যেটাকে বলা হয় যে হচ্ছে বর্ন ডেট যেটা হচ্ছে 2008 সালের 29শে জুন এই তারিখে কিন্তু বিটকয়েনটা এস্টাবলিশড হয়েছে এবং মেইনেটে এসেছে সো আমরা আশা করতে পারি যে জুনের 29 তারিখে হচ্ছে BTCs সাতোশিটা মেইনেটে আসবে আমার মনে হচ্ছে হয়তো 29-30 তারিখের মধ্যে মেইনেটে চলে আসবে কারণ হচ্ছে যেহেতু এটা বিটকয়েনকে ফলো করে সেটার আগে আমি বলতে পারি যেহেতু সেকেন্ড কোয়ার্টার 2022তে যেহেতু তারা মাইনেটে আসবে সো সেটা হিসেবে জুন মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার লাস্ট মান্থ এবং যেহেতু বিটকয়েন 29শে জুন লঞ্চ হয়েছে মেইনেটটা এবং ঠিক সেমভাবে হচ্ছে আমার মনে হয় BTCs সাতোশিটা 29শে জুন লঞ্চ করা হবে মেইনেট সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আপনারা যারা BTCs সাতোশির মেইনেটটা নিয়ে কনফিউশন ছিলেন যে 9 জুন এমনটাই এরকম কোনো ডেট কিন্তু স্পেসিফিকভাবে তাদের হোয়াইট পেপারে এমনকি তাদের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে নেই সো আমি আপনাদেরকে জাস্ট প্রমাণটা দেখানোর জন্য যে জুনের মাসেই কিন্তু মেইনেট আসবে 100% আপনারা ধরে রাখুন কারণ BTCs সাতোশির যেভাবে তারা রোড ম্যাপিং করছে সেভাবে তারা কিন্তু অলরেডি একটা ডেভেলপিংয়ের কাজ চলছে সো সেহেতু তারা যেহেতু বলেছে সেকেন্ড কোয়ার্টার 2022তে তারা মাইনেটে আসবে সো আমরা ধরে নিতে পারি জুন মাসে আমরা মেইনেটটা পাচ্ছি সো এটা 100% শিওর এবং ওভার শিওর আমি আপনাদের বলতে পারি এবং তারা যে কথাটি বলেছে টেস্টনেট হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে লঞ্চ করবে সেটা কিন্তু অলরেডি তারা করেছে সো আমরা মেইনেটটাও আমরা জুন মাসে পেয়ে যাচ্ছি সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও জাস্ট আপনাদের কনফিউশনটা দূর করার জন্য ভিডিওটি করা এবং যারা এখনও BTCs সাতোশি মাইনিংটা শুরু করেনি আমি আপনাদেরকে বলতে পারি যে ফ্রেন্ডস আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন সেখানে কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন কিভাবে মাইনিং করবেন A to Z আমার ভিডিও রয়েছে আপনারা জাস্ট ভিডিওটি দেখে অ্যাকাউন্টটা করে নিতে পারেন কারণ BTCs সাতোশিটা কিন্তু খুব ভালো একটা ভ্যালুয়েবল কয়েন হতে যাচ্ছে সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ